গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকগুলো কাজ কমপ্লিট করেছি আর কাজ কমপ্লিট হলে এমনিতেই দেখবে মনটা কত ভালো হয়ে যায়। এক তো আমি ড্রেসিং টেবিল পুরো পরিষ্কার করেছি, ঝাড়া মোছা পরিষ্কার করা, ডিক্লাটার করা সব কমপ্লিট। তারপর যেটা করেছি সেটা হলো এই বাথরুমটা একদম ভালোভাবে পরিষ্কার করেছি। এই বাথরুমটা নর্মালি আমরা মানে পাউডার রুম হিসেবে ইউজ করি, এটাকে বন্ধ করি, অনেকক্ষণ বাথরুম দেখালাম, এটাকে পাউডার রুম হিসেবে ইউজ করি। মানে এখানটায় মুখ ধোয়া, ব্রাশ করা, ফেস ওয়াশ লাগানো এক্সেট্রা কাজই হয়, কিন্তু এটা উইকলি পরিষ্কার করতে হয়। কিন্তু গত সপ্তাহে পরিষ্কার করা হয়নি, তাই জন্য একটুখানি আমার যেন অস্বস্তি হচ্ছিল। শান্তনুও বলছিলো পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। আর স্ত্রীকে দেখাই, এই যে হাই স্ত্রী, একটু বেশি রিল্যাক্স হওয়ার জন্যে কি করেছে জানো, ওর স্কুলের বইয়ের ব্যাগটা দিদির বাড়িতে মানে আমার মায়ের বাড়িতেই রেখে চলে এসছে ভুল করে, ওর কথা অনুযায়ী ভুল করে। এটা কি ভুল করেছিল? ভুল করে, এই জন্যে স্ত্রীকে মনে হচ্ছে না দমাদম দুই পেটানি দিই। ব্যাপারটা হয়েছে কি বলো তো, অফিস থেকে ফিরে ওকে আমি মায়ের কাছ থেকে আনতে যাই, ওই মুখটা একটু দেখা, একটু দুঃখী দুঃখী মুখটা দেখা, আনতে যাই। যথারীতি আনার সময় ওর হাতের কাছে আমি ব্যাগটা দিলাম, বললাম ঘাড়ে নে, ওর স্কুল ড্রেসের ব্যাগ নিলাম, আমার সমস্ত কিছু নিলাম, সব জিনিসপত্র এগিয়েও দিলাম। ব্যাস আমি জানি ও ব্যাগ নিয়েছে, আমিও আর খেয়াল করিনি। আমি আগে আগে এসে স্কুটিতে উঠে বসে পড়েছি, ও আমার পেছনে এসে বসেছে। বাড়িতে এসে দেখছি মা ফোন করছে বারবার, কি ব্যাপার, না তুই তো ওর স্কুলের ব্যাগই ফেলে চলে গেছিস। আমি বললাম থাক, আর কিছু করার নেই, এখন রেখে দাও, আর আমি এখন যেতে পারছি না, ও ঘরে ঢুকে পড়েছি, আমি কালকে যাব। তো আজকে তো স্ত্রীর বললে বললে হয়ে গেল, স্ত্রীর পড়া নেই, বা 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 বা, কারণ স্কুলের ব্যাগের মধ্যে বেশিরভাগ বই সমস্ত কিছু ওখানেই ছিল, তো বললে বললে হয়ে গেছে আজকা। আর আমার পুজো করা কমপ্লিট, আর তার চেয়েও আর একটা কাজ যেটা আমি কমপ্লিট করে ফেলেছি আজকে সবার আগে, সেটা হলো আমার রান্নাবান্না। এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে অ্যাকচুয়ালি আমি অফিস থেকে ফিরে দেখলাম যে স্ত্রীর আজকে টিচার আসার কথা নয়, ছুটি আজকে টিচারের, দেন স্ত্রীকে পড়ানোর ব্যাপারটাও অতটা নেই, তো ভাবলাম স্নান করার আগে রান্নাটা সেরে নিই। শীতকালে কি হয় যে আসি, ভালোভাবে স্নান করে নিচ্ছিলাম এসে আর কি, তারপর রান্নাবান্না করছিলাম, কিছু মনে হচ্ছিল না। কিন্তু গরমকালে এখন খুব সমস্যা হয়েছে, তো আমাকে দুটো করে নাইটি চেঞ্জ করতে হচ্ছে। আসছি, এসে হাত পা ধুচ্ছি, বাড়ির জামা পরছি, রান্না করছি, তারপরে চান করছি। এই দেখো এখন আমার চুল ভেজা, মানে শ্যাম্পু করে স্নান করেছি। আর আজকে আমার রাতের ডিনার হচ্ছে, ডিনারে আছে রুটি, এই দেখো আমাকে একটা ক্যাসারোল কিনতে হবে, কিন্তু যতক্ষণ আমার কাছে ক্যাসারোল নেই আমার ক্যাসারোলটা খারাপ হয়ে গেছে। আসলে দুটো ছিল, দুটোই খারাপ হয়ে গেছে, তাই জন্য এই সিস্টেমে রাখছি, যেটা হলো একটা থালার মধ্যে রেখে তার উপরে ফয়েল পেপার দিয়ে এরকম করে যদি টাইট করে চেপে রাখো রুটি কিন্তু ভালো গরম থাকে, অসুবিধে হয় না। আছে একটু সামান্য আলু ভাজা, এক্ষুনি পড়ে যাচ্ছিলো বাটিটা। আর করেছি এটাকে, অবশ্য আমি এখনও দেখিনি, সিটিটা দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম অফ করে, দাঁড়াও এটাকে খুলতে হবে, খুলেছি। মাটন, মাটনের কালারটা তো দারুণ এসেছে, খেতে কেমন হবে এটাই হলো ব্যাপার। আলু, এই হলো মাটন, সবই ঠিক আছে, গন্ধটাও ভালোই বেরিয়েছে। তো আর এই যে মধু, আগের ব্লগে দেখাচ্ছিলাম না যে শান্তনু আমার জন্য পিওর মধু এনে দিয়েছে, তো ও বলছিল যে ওটাকে মানে এই মধুটাকে অ্যাকচুয়ালি রাখতে হবে কাঁচের শিশিতে, কারণটা আমি জানি না, আমার কাছে কাঁচের শিশি খালি ছিল না কালকে, তো ঢালতে পারিনি। আজকে একটা কাঁচের শিশি খালি করেছি, এই দেখো এটার মধ্যে আগে আমার ছিল চিয়া সিড, সেইটাকে অন্য একটা কন্টেনারে ঢাললাম, চিয়া সিডটাকে এই একটা কন্টেনারে ঢেলে নিলাম, তো ওখানে রেখে দিলাম। এবার এটাকে ধুয়ে মুছে এর মধ্যে রাখতে হবে মধু, আর এটা বেশ একদম টাইট একটা কন্টেনার, তো চট করে পিঁপড়ে ঢুকতে পারবে না, নয়তো পিঁপড়ের খুব অত্যাচার হয়েছে জানো তো, চারিদিকে কালো কালো পিঁপড়ে, মানে একটু কিছু রাখছি তো গরমকালে যা হয় কালো কালো পিঁপড়ে চলে আসছে। Thank you.
চাক ভাঙা মধুগুলোতে অনেক ইম্পিউরিটি কিন্তু থাকে, সেই জন্য ছেঁকে নিতে হয়। আমি আগেও মানে কিনেছি, এই দেখো একদম ছেঁকে নিলে এই যে কালো কালো যা কিছু আছে সব এর মধ্যে চাকনিতে থেকে যাবে। শিশি ভর্তি হয়ে গেছে আর এটা এখনো অনেকটা বাকি আছে এর মধ্যে। এটাকে একটা নর্মাল কন্টেনারেই মানে নর্মাল প্লাস্টিকের কন্টেনারেই ঢেলে রাখতে হবে, তারপর ওটাকে আগে শেষ করে ফেলবো, দেন এটাকে ইউজ করা শুরু করব। কত দেখো কালো কালো কত কিছু ছিল এর মধ্যে। আমি আজকে শেয়ার করব ভেবেছিলাম আমার পুরো ড্রেসিং টেবিলে কী কী আছে সেটা। আমাকে অনেক দিন থেকে অনেকজনই পুরনো ভিডিওতে কমেন্ট করে যে তোমার ড্রেসিং টেবিলে কী কী আছে কখনো প্রপারলি দেখাও। অনেকদিন আগে যখন ড্রেসিং টেবিলটা আমি নিয়েছিলাম মানে এই বাড়িতে আসার সময়, তখনই আমি এই ড্রেসিং টেবিল নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে দাম থেকে শুরু করে কী কোথা থেকে নিয়েছি সব কিছু মেনশন আছে। তো আজকের ভিডিওতে দাম কী জিনিস কোথা থেকে নিয়েছি এসব ইনক্লুডেড একদমই না। আমি শুধু আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমার ড্রেসিং টেবিলে অ্যাকচুয়ালি কী কী আছে। আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে দেখলেই বুঝতে পারছো, এটা নেক্সট দিন আর কি। গতকাল ভিডিওটা আমি শ্যুট করেছিলাম কিন্তু সামহাও ভিডিওটা যখন এডিট করতে গেলাম দেখলাম যে সাউন্ডটা খুব খুব বাজে আসছে আর পিকচার কোয়ালিটিটাও কেমন যেন ক্র্যাক করে যাচ্ছে, থেমে থেমে যাচ্ছে। তো আমাকে বাধ্য হয়ে বাদ দিতে হলো পুরো ক্লিপিংটা। আজকে নেক্সট ডে মর্নিং আমি অফিস যাওয়ার জন্য পুরো রেডি। তো এবার ভাবলাম যে জাস্ট কী কী আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে দুটো জিনিস আমি বলতে চাই, আমার কাছে কোনো কালার কসমেটিক্স নেই এক্সেপ্ট লিপস্টিক। ইভেন কাজলও আমি আজকাল পরা বন্ধ করছি কারণ আমার চোখের একটু প্রবলেম আছে, চোখের পাওয়ার আছে অনেকটাই। তো কাজল, আইলাইনার, মাস্কারা এই তিনটে জিনিস আমার ঘরে থাকলেও এগুলো আমি ব্যবহার করি না। আমি কোনো রকম ফাউন্ডেশন ব্যবহার করি না ডেইলি লাইফের জন্যে। যদি কখনো ছমাসে নমাসে একটা আধটা প্রোগ্রাম আসে তো কাউকে দিয়ে সাজিয়ে যদি মানে কাউকে ডেকে তার কাছে প্রপারলি যদি সেজে নিই তো তার থেকেই সমস্ত জিনিস আমি পেয়ে যাবো, ইভেন ভালো প্রোডাক্ট পাবো। তো সেই জন্যে আমি ওই নিয়ে মাথা ঘামাই না। আমার কাছে কোনো রকম কালার কসমেটিক্স বা মেকআপ প্রোডাক্ট নেই, এমনকি আমার ঘরে নেল পলিশ পর্যন্ত নেই কারণ আমি ব্যক্তিগতভাবে নেল পলিশ পরি না। এই দেখো কিছুদিন পরেই নেল পলিশ, মানে কিছুদিন কেন, সকালে পরলে বিকেলেই মনে হয় এখান থেকে উঠে যাচ্ছে, নখটা দেখতে আরও খারাপ লাগছে। তাই জন্য আমি নখ কেটে পরিষ্কার একদম রাখি, আমার নখে কোনো নেল পলিশ নেই। তো এটা হলো ব্যাপার। আমার স্কিন নর্মাল স্কিন, এখন আমার স্কিনের মধ্যে কোনো সেন্সিটিভিটি ইম্পিউরিটি কিচ্ছু নেই, তাই জন্যে আমি নানা রকমের প্রোডাক্ট ব্যবহার করি। কেউ কেউ দেখলে বলতেই পারো এত কিছু মাখো, মানে নর্মালি এই ধরনের ভিডিও এলেই কমেন্ট পাই এত কিছু মাখো তাও কেন কালো, এত কিছু মাখো তাও তো ফর্সা হতে পারো না। তো মজার কথা হলো যে এগুলো আমি মাখি কালো থেকে ফর্সা হওয়ার জন্য নয়, কারণ যে কোনো বুদ্ধিমান মানুষই জানেন যে যারা কালো তারা কালোই থাকে, তারা ফর্সা হয় না, হতে পারে না। হ্যাঁ, স্কিনটাকে ইম্প্রুভ করা যেতে পারে, ভালো ঠিকঠাক খাবার খেয়ে ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করলে স্কিন অনেক ভালো হয়, যার মানে প্রমাণ আমি নিজে। আমার স্কিনে প্রচণ্ড ব্রণ হতো, প্রচণ্ড দাগ ছিল, কিন্তু সেটা টিনেজ লাইফে নয়, অ্যাডাল্ট অ্যাকনে যাকে বলে সেটা ছিল, মানে বলতে পারো হরমোনাল ডিসঅর্ডারের জন্যে। স্ত্রী হওয়ার পর থেকে আমার ব্রণ হওয়া বন্ধ হতে শুরু করলো, তারপরে আমার লাইফস্টাইল, আমার খাওয়ার পদ্ধতি যেহেতু তখন চেঞ্জ হয়ে গেছিলো, তো আস্তে 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 আমার স্কিন অনেক ভালো হয়েছে। ইভেন এখন স্কিনটা রীতিমতো ভালোই, কিছু কিছু দাগ আছে যেগুলো পক্সের দাগ, আমার প্রচণ্ড পক্স হয়েছিলো আজ থেকে প্রায় 10 বছর আগে, সেই দাগগুলো একদম থেকে গেছে, আস্তে আস্তে সেটা যাবে। তো অনেক কিছু কথা বলে ফেললাম, আরও একবার বলে দিই আমার কাছে একই ধরনের ধরো প্যাকই আছে, ফেস প্যাক অনেক রকম, তারপর ধরো আছে টোনার বেশ কয়েক রকম। তো কেউ বলো না যে এ এত রাখার কী দরকার, কিনি ব্যবহারও করি, যখন যেরকম প্রয়োজন হয় সেই অনুযায়ী আমি ব্যবহার করি। চলো দেখাই কী কী আছে। প্রথমে শুরু করি এই ওপর থেকে, দাঁড়াও এইখানটায় এভাবে রাখি তাহলে দেখতে সুবিধা হবে। এই ওপরে আছে আমার সমস্ত ফেস প্যাক আর স্ক্রাব, স্ক্রাবের থেকে বেশি আছে ফেস প্যাক। তো এই দুটো ছোটো ছোটো কৌটো আছে যেগুলো আমার
ফেসিয়াল কিটের সাথে ছিল, আমি বাড়িতেই ফেসিয়াল করি নিজে নিজে। এটা হচ্ছে ভাদির ফেসিয়াল কিট গোল্ড। ভাদি একটা খুব ভালো প্রোডাক্ট কি এবং খুব রিজনেবল রেটে পাওয়া যায়, তোমরা এটা নাইকাতে পেতে পারো। এর গোল্ডটা আমি ইউজ করছিলাম, লাস্ট তিনবার এটা দিয়ে আমি ফেসিয়াল করেছি, তারপর এই দুটো জিনিস বেঁচে গেছে। তো এটা একটা আছে মাসাজ ক্রিম, একটা আছে ফেস প্যাক, যেটা আমি নিজের দরকার মতো লাগিয়ে নিতে পারি। নেচারসের একটা ট্যান ক্লিয়ার আছে, ল্যাকটো ট্যান ক্লিয়ার, এই দেখো। তো এটা আমি মাসে একবার ব্যবহার করি আমার হাত আর পায়ের জন্য, মুখের জন্য নয়। তারপরে আছে ভাদির আর একটা ইনস্টা ফেস প্যাক, এই দেখো, এটাও খুব ভালো। এর গন্ধগুলো, মানে গন্ধটাও খুব ভালো ভাদির। ভাদি হার্বাল প্রোডাক্ট, 130 টাকা মাত্র দাম, আর ফুল কোয়ান্টিটি থাকে একদম। এটা যদি কাউকে মনে করো যে গিফট দেবো, সেক্ষেত্রেও খুবই ভালো। দেন আছে প্লামের একটা, কি বলে এটাকে, অ্যালোভেরা জেল। এই জেলটার বিশেষত্ব হচ্ছে, এই যে প্লামের অ্যালোভেরা জেল, এটা হেয়ারেও লাগানো যায়, স্কিনেও লাগানো যায়, ফুল বডিতেও লাগানো যায়। যদি মনে করো এটাকে একটুখানি ঠান্ডা ফ্রিজে রেখে চোখের ওপরে লাগাবে এই জায়গাটাতে, তাহলে সেটা চোখটাকে খুব রিলিফ দেয়, আর চোখ রিলিফ পেলে আস্তে আস্তে চোখের চারপাশের ডার্ক সার্কেল দূর হয়। আমি চশমা পরি, সেটা নর্মালি যারা আমাকে চশমা পরে সবসময় দেখে, যেমন ধরো আমার অফিসের লোকেরা, তাদের কাছে চশমা খুলে থাকলে হয়তো মনে হবে অস্বস্তিকর, কিন্তু ভিডিওতে যারা তোমরা আমাকে চশমা পরে দেখো না, তারা কিন্তু চট করে বুঝতে পারবে না যে আমার চোখে পাওয়ার আছে। তো চোখের বিশেষ যত্ন করা খুব জরুরি। আমার নাকের চারপাশে বা চোখে কোথাও দাগ নেই, চশমা পরার কোনো দাগ নেই। তো যে কোনো অ্যালোভেরা জেল, শশার রস, আলুর রস চোখের চারপাশে তুলো দিয়ে লাগাতে পারো। চোখ যত রিলিফ পাবে তত আস্তে আস্তে ডার্ক সার্কেল কমবে। ডার্ক সার্কেল একদিনে ম্যাজিকের মতো কোনো ক্রিম দিয়ে কমে না। তারপরে আছে ভিট, এটা আছে আর কি। দেন আছে প্লামেরি, এই একটা ফেস প্যাক, যেটা গরমকালের জন্য খুব ভালো। এটা হচ্ছে ক্লিয়ার ফেস মাস্ক গ্রিন টি। যারা খুব অয়েলি স্কিন, স্কিনের মনে করছো যে ইম্পিউরিটি আছে, তারা কিন্তু এটা ইউজ করতে পারো। এই মাস্কটা ক্লে টাইপের মাস্ক, এই দেখো কালারটা দেখতে পাচ্ছ, মাটি মাটি টাইপের। গন্ধটাও খুব সুন্দর আর টি ট্রি দেওয়া আছে, তাই জন্যে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য এটা খুব ভালো। এটা ড্রাই স্কিনের জন্য আমি সাজেস্ট করবো না। ধরো অফিস থেকে ফিরে এলে স্কিন তেল তেল করছে, চ্যাট চ্যাট করছে, সেই সময় কিন্তু ফেসওয়াশ করে এই প্যাকটা লাগাতে পারো, প্যাকটা তখন খুব ভালো কাজ করে। কিন্তু নর্মালি ড্রাই স্কিনের জন্য আমি এটা বলবো না। তারপরে আছে এইটা, এটা হচ্ছে বডি কিউপিডের হাইড্রোক্লোরিক অ্যাসিড ফেস প্যাক, এই দেখো। এই ফেস প্যাকটা খুব সুন্দর, এর কালারটা দেখো পুরো সাদা, আর এটা বেশ একটা কি বলবো অয়েলি ফিলিং দেয়, স্কিনটাকে খুব সফট অ্যান্ড স্মুদেন করে দেয়। এই ফেস প্যাকটা যখনই স্কিনে আমি লাগাই, ধোয়ার পরে মনে হয় যেন এখনও তেল তেল করছে। একটা মানুষ একই সাথে বিভিন্ন কোম্পানির জিনিস লাগালেই যে তার স্কিন খারাপ হয়ে যাবে তা নয়। যদি তোমার স্যুট করে, আমার এগুলো সব স্যুট করে, তাই জন্য আমি অল্টারনেটিভভাবে লাগাতে পারি, আমার কোনো সমস্যা হয় না। নেক্সট যে দুটো আছে সেটা হলো উপটান, ওয়াওয়ের উপটান স্ক্রাব আর ফেস প্যাক। এই স্ক্রাব আর ফেস প্যাকটা, ফেস অ্যান্ড বডি প্যাকটা আমি বিশেষত বডির জন্য ব্যবহার করি, মানে এটার কোয়ান্টিটিও অনেক বেশি। এটার দাম আছে 499 করে ইচ প্যাক, কিন্তু আমি অনেক দিন আগে থেকে এটা ব্যবহার করছি, এখনও অনেকটা আছে। তো ওপরের সেগমেন্টটা শুধুমাত্র আমার প্যাকের, নেচার এই সেগমেন্টটা আছে, এটা আমার খুব পছন্দের একটা সেগমেন্ট। একটু কাছ থেকে দেখাই, এই দেখো এখানে সামনে আছে নানা রকমের সিরাম, ফেসিয়াল সিরাম, পেছন দিকে আছে টোনার, এখানে আছে স্ত্রীর একটা বডি, কি বলে এটাকে, বডি ময়েশ্চারাইজার, বডি লোশন, যেটা SPF দেওয়া, পেছনে আমাদের আছে একটা VLCC আমি ব্যবহার করছি। গরমে এটা না খুব ভালো, খুব হালকা, গরমে কষ্ট হয় না। আচ্ছা আমার কাছে কী কী আছে টোনার, ব্লু নেক্টারের একটা টোনার আছে, এটা রোজ টোনার, বডি মিস্ট, এটা গায়েও ইউজ করা যেতে পারে গলায় গলায়। তারপরে আছে ওয়াওয়ের ভিটামিন সি টোনার,
এটা আমি ডেলি ইউজ করি না বা রোদে যাওয়ার আগে ব্যবহার করি না, কখনো সখনো বাড়িতে যখন ফেসিয়াল করি তখন এই টোনারটা ব্যবহার করি। আমি যে টোনারটা ডেলি সবসময় ব্যবহার করি সেটা হলো লোটাসের। এটা আমি ফার্স্ট টাইম লোটাসের এই রোজ টোনারটা কিনেছি, আগে কোনোদিন কিনিনি। এর গন্ধটা বেশ সুন্দর আর ব্যবহার করেও খারাপ লাগছে না রোজ টোনারটা, তো আমি এটা ব্যবহার করছি। আর যে টোনারটা আমার খুব ফেভারিট সেটা হচ্ছে প্লামের এই ক্রিম অ্যালকোহল ফ্রি টোনারটা, যেটা এই প্যাকের সাথে কম্পেয়ার মানে কমপ্লিমেন্ট করে কেনা। এই টোনারটা অয়েলি স্কিনের জন্যে খুব খুব ভালো। তারপরে আছে নিউট্রোজেনার অয়েল বেস হাইড্রো বুস্ট ওয়াটার জেল, এটা আমি কিছুদিন আগেই দেখিয়েছিলাম তোমাদেরকে, শেয়ারও করেছিলাম। এটা এটা একটা জেল প্রোডাক্ট, একদম ওয়াটার জেল, না স্কিনকে চ্যাটচ্যাটে করে দেয় না কিছু, তবে এর মধ্যে কোনো SPF নেই। এটা দিন রাত সবসময় ব্যবহার করা যায় কিন্তু এর মধ্যে কিন্তু কোনো SPF দেওয়া নেই, তাই আমি বলবো না যে রোদে গিয়ে খুব ভালো কাজ করবে। যেহেতু আমি একটা চেম্বারে বসে কাজ করি তাই জন্য এটা আমার কাজে লেগে যায়। এটা আমি লাগাই, তারপর হেলমেট দিয়ে মাস্ক দিয়ে মুখ তো পুরোই ঢাকা থাকে, অফিসে চলে যাই, রুমে বসে কাজ করি, রোদ লাগার কোনো ব্যাপার থাকে না, তো এটা সারাদিন লাগানো যায়। তারপরে আছে ওয়াওয়ের ভিটামিন সি ফেস ক্রিম, এটা একটু কী বলবো ডিপ ময়শ্চারাইজ করে, এটা একটু স্কিনে লাগালে খানিকক্ষণ আমার স্কিনটা একটু ঘেমে ঘেমে থাকে, তো দিনে এটা আমি কখনোই লাগাই না বা রোদে বেরোবার আগে তো কখনোই না, রাতে আমি এটাকে লাগাই। আর আছে মামা আর্থের এটা হচ্ছে দেখো কোল্ড ক্রিম, যেটা শুধু কোল্ড ক্রিম ফেসিয়াল কোল্ড ক্রিমই না, এটা কিন্তু বডি ক্রিমও বটে, তাই জন্য এটা বডিতে ব্যবহার করার জন্য খুব ভালো। অফিস থেকে ফিরে যখন আমি স্নান করি তারপর বাড়িতেই থাকি, ধরো আর কোথাও বেরোবার নেই, তখন কিন্তু এটা আমি লাগাই, লাগিয়ে ঘরে থাকলাম, এসিও কখনো কখনো চালাচ্ছি বেশি গরম পড়লে, তো এটা আমার খুব ভালো কাজ করে। যাদের বডি স্কিন খুব ড্রাই এবং বুঝতে পারছো না যে কী জিনিস কিনলে তোমাদের একটু বেশিক্ষণ হাইড্রেটেড থাকবে, এটা নিয়ে দেখতে পারো। প্রথম প্রথম হয়তো মনে হবে একটু বেশি ডিপ, কিন্তু আস্তে আস্তে এটা স্কিনটাকে স্মুথ করে দেবে, নন স্টিকি একদম। তারপরে আছে ফাইনালি এখানে আমার কিছু ফেসিয়াল সিরাম, তো এবার ঝটপট এভাবে দেখাই। এখানে আছে ওয়াওয়ের ভিটামিন সি সিরাম, যেন এই টোনার এই সিরাম আর এই ফেস ক্রিমটা একসাথে একটা কী বলবো কম্বো, এইটা সিরামটা আমার খুব ভালো লাগে। নেক্সট আছে প্লামের ভিটামিন সি সিরামটা, এটাও একটা প্লামের গ্রিন টি সিরাম আছে, এটা গরমের জন্য খুব ভালো। আর নিউট্রোজিনার এই সিরামটা আমি এখন ব্যবহার করছি হাইড্রো বুস্টের, এটার সাথে এই ক্রিমটা, আর সেটা আমার হ্যান্ডসা প্লাস একটা হ্যান্ডি প্লাস রাখাই থাকে, কারণ হাত টাত কাটলে না সামনে রাখি আমি এটাকে খুঁজে পাবো। নেক্সট এখানে আছে আমাদের ডেলি ইউজের ঘড়ি, এইখানটায় আরও কিছু রাখা যেত, এখানে অ্যাকচুয়ালি আমি একটু অন্যরকম কিছু সেগমেন্ট করবো বলে ভেবে রেখেছি, আপাতত ডেলি ইউজের ঘড়িগুলো এখানেই রাখা। নিচের সেগমেন্টটায় আছে এই জিনিসগুলো, এগুলো সব হেয়ার অয়েল, মামা আর্থের হেয়ার অয়েল আছে, নিউডের আছে, এটা একটা আছে, এগুলো হলো হেয়ার সিরাম, একটা বডি টাল্ক, পেছনে আমার ডেলি ইউজের ওষুধ আর একটা ইয়ারবার্ডসের কৌটো এর পেছন দিকে। এখানে আছে বডি স্প্রে, আর তারপরে আছে একটা আন্ডার আর্মস রোল অন, একটা বেবি পাউডার, একটা ছোট লিপস্টিক, এখানে কিছু লিকুইড লিপস্টিক, আর এই একটা আছে ম্যাটমির একটা ফিট মেবেলিনের ফিটমির এটা ফাউন্ডেশনের একটা পাউচ, যেটা আমি কখনোই ব্যবহার করি না, ওই কবে থেকে রাখাই আছে ফেলছি না, আর বোরোলিন আর ভেজলিনের লিপ বাম। নিচে আছে চিরুনি, তারপরে আছে লিকুইড সিঁদুর, মাস্কারা, তারপর তোমার একটা ছোট আয়না কখনো সখনো দরকার পড়ে, তারপর আছে কাজল, লাইনার, যেগুলো খুব বেশি ইউজ হয় না। নেক্সট জায়গাটায় আছে স্ত্রীর সমস্ত ক্লিপ, যেটা সবসময় মেসি হয়ে থাকে। এই সেগমেন্টটা তো আজকে পুরোই ফাঁকা করে দিলাম, অনেক কিছু বোতল খালি করেছি এই সেগমেন্ট থেকে। তার উপরে আছে এই জিনিসটা, এটা একটা ছোট্ট অর্নামেন্ট রাখার জায়গা, ছোট ছোট কানের দুলটুল আমি রাখি। তারপর এখানে আছে কিছু ব্রাশ, যেগুলো বহু বহু বহুকাল ব্যবহার হয়নি, আর কবে হবে তারও কোনো আশা নেই। এখানে মুভ আছে, এগুলো তো বুঝতেই পারছ রেজার, ব্যাস। এই হলো আমার ড্রেসিং টেবিলের ওভারঅল লুক,
অনেক বোতল ফাঁকা করলাম, বাতিল করেছি আজকে। তবে এছাড়াও কিছু জিনিস আমার আরও একটা জায়গায় রাখা থাকে, যেটা হলো এই দেখো, যেটা হলো এখানে শ্যাম্পু, ফেস ওয়াশ, হেয়ার প্যাক, তাছাড়া আছে তোমার বডি ওয়াশ, হেয়ার কালার, হেয়ার প্যাক, ইন্টিমেট ওয়াশের এক্সট্রা বটল, তাছাড়া বডি অয়েল, এইসব এগুলো আমি এখানে সমস্ত রাখি। ভেবেছিলাম যে খুব ছোট করে জাস্ট রেখে দেবো, এই আছে এই এই আছে, তারপর ভিডিওটা বাদ দিয়ে দেবো। অ্যাকচুয়ালি কালকে যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা খুব সুন্দর করে করেছিলাম, সময় নিয়ে করেছিলাম, আজকে অনেক তাড়াহুড়ো করে বললাম, কিন্তু জানি অনেকটাই বড় হয়ে গেল, জানি না সবার এতটা জানার প্রয়োজন ছিল কি না বা ইচ্ছে আছে কি না। কিন্তু কী হয় বলো তো, দেখালেই অনেক প্রশ্ন আসবে, দেখালেই বলবে একটা মানুষ এতগুলো ফেস প্যাক ব্যবহার করে, একটা মানুষ এতগুলো সিরাম ব্যবহার করে। আসলে আমার কিন মানে জিনিসগুলো ব্যবহার করতে ভালো লাগে, যেহেতু আমার স্কিনে শ্যুট করে এই জিনিসগুলো সময় সময় মতো, তো আমি সেই জন্য ব্যবহার করি, আমার কোনো সমস্যা হয় না। এটা যদি না বলে দিই ভিডিওতে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও অনেক প্রশ্ন আসবে, যেটা আমি চাই না আসুক, কারোর মনে কোনো কোয়েশ্চেন থেকে যাক। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, শ্রীকে দেখা যাচ্ছে না, এই দেখো শ্রী, শ্রী চলো, হ্যালো। এবার আমাকে বেরোতে হবে, শ্রীকে রাখবো মায়ের কাছে, শ্রী আজকে যাবে দুপুরবেলায় লাইব্রেরিতে, আমার মা এখানকার ডিস্ট্রিক্ট লাইব্রেরির কমিটি মেম্বার, ওখানে আমাদের এক কাকুর আজকে রিটায়ারমেন্ট প্রোগ্রাম আছে, তো শ্রীকে খুব ভালোবাসে, শ্রী একদম ছোট্টবেলা থেকে লাইব্রেরিতে যাতায়াত করে, ওখানে সমস্ত মানুষ স্টাফেরা ওকে খুব ভালোবাসে। আমি যদি সুবিধে করতে পারি তাহলে অফিস থেকে একবার যাব কাকুর সাথে দেখা করতে, আর আমার মা খুব সুন্দর একটা গিফট নিয়ে যাবেন কাকুর জন্য, সেটা হলো আমার ভাই এঁকে দিয়েছে একটা পোর্ট্রেট, কাকুর পেন্সিল একটা ছবি, পেন্সিলে আঁকা ছবি, তো সেটা ওনাকে দেবেন মা। মানে মা আসলে ফেসবুক থেকে ওনার একটা ছবি খুঁজে বার করে আমার ভাইকে দিয়ে আঁকিয়েছেন, তো হাতে আঁকা ছবিটা মা আজকে ওনাকে গিফট করবেন। এই হলো ব্যাপার, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, ব্লগটা চেষ্টা করছি আজকেই, মানে আজকে আজকে কিবার বৃহস্পতিবার 31 তারিখ, আজকেই বিকেলের মধ্যে আপলোড করার, আশা করি তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। বাস এই অবধি আজকের ব্লগ, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।